সবাই খুঁজে পাচ্ছে না, ইউটিউব দেখলাম, সবকিছু দেখলাম, কিন্তু কোথাও এই ইয়ে পেলাম না। এটা অনেক অনেক সময় এরকম হতেও পারে, আজকে আমাদের আমার সাথে হয়েছে, কাল তোমাদের সাথে হতেও পারে, কারণ মানুষের তো বিশ্বাস নেই না, কে কী করবে না করবে ঠিক নেই। তাই ভিডিওটা আমি করব, তোমাদেরকে দেখাবো ভিডিওটা। কলকাতা শহরে অত ঘুরতে ভালো লাগে না, গ্রামের দিকে আসলে একটা মানে আলাদা এনজয়, একটা সেই এনজয়টা কলকাতা শহরের দিকে পাওয়া যায় না। সেই আর কি বোঝে না, গাড়ি হু করে ঢুকে দিচ্ছে, ডিপার মারছি তাও ও চলে আসছে, সোজা ঢুকে দিচ্ছে এদিকে। তো তো গাইস, আমরা এসেছিলাম বন্ধুর বিয়েতে আগের দিন, তো প্রবলেমটা হয়ে গেছে, ভেবেছিলাম সকাল সকাল বেরোবো কিন্তু সেই দেরি হয়ে গেল। প্রবলেমটা হয়ে গেছে কি, গাড়ি যেখানে রেখেছিলাম ওখান থেকে আমার গাড়িরকে মানে কী বলবো, তেলকে বার করে নিয়েছে, মানে পুরো ট্যাঙ্কি পুরো খালি করে দিয়েছে, প্লাস তেলের যে পাইপের যে ইয়েটা ভেতর থেকে ইঞ্জিনের সাথে যে কানেক্ট থাকে, যে তেলের পাইপটা, পিউলের পাইপটা, ওখান থেকে মানে এমন জোরে টেনেছে যে মানে ট্যাঙ্কি ওখান থেকে তেল বার করলে হয়ে যায়, কিন্তু সে পুরো ইঞ্জিন ইঞ্জিনের সাথে যেখান থেকে কানেক্ট আছে পাইপ, পিউর পাইপটা, সেখান থেকে মানে পাইপটা পুরো খুলে দিয়েছে। মানে এতটা প্রবলেমে পড়ে গেছে যে গোটা লাগাবো সেটা লাগানোর কোনো মানে জায়গা খুঁজে পাচ্ছি না। ইউটিউবে অনেক জায়গায় সার্চ করে দেখলাম, তো ওই ইয়েটা কোথাও পেলাম না। তো লাস্টে খোঁজাখুঁজি করতে করতে এমন জায়গায় ফেসেছি, লাস্টে খোঁজাখুঁজি করতে করতে লাস্টে পেয়েছি, তখন ওই লাগিয়ে আবার বেরিয়েছি। মানে এতটা প্রবলেমে পড়েছি, মাথায় হাত পড়ে গিয়েছিলো যে এত দূর থেকে যে বাড়ি যাব কি করে, আশেপাশে কোথাও যেখানে মিস্ত্রি আছে মিস্ত্রিও নেই, এরকম প্রবলেম। কোন দিকে গাইস, চলো আমরা বেরিয়ে পড়েছি। তো গাইস, আজকে আসার সময় মানে যাওয়ার সময় ছিলাম চারটে গাড়ি ছিল, চারটে গাড়ি, তো আসার সময় আরেকটা গাড়ি অ্যাড হয়েছে। তা বন্ধুর যে গাড়ি আছে ওই গাড়িটা বললো এখানে নিয়ে এসেছিলো দেশের বাড়ি, আমাদেরকে বললো তোদের মধ্যে একজন এই গাড়িটা নিয়ে যা, তো একজন আমরা গাড়িটাকে নিয়ে আসি, এখন পাঁচজন হয়েছি। আমরা ভেতর রাস্তা থেকে যাচ্ছি, কারণ ওই গাড়িটা যে চালাচ্ছে তার কাছে লাইসেন্স নেই, এটা হচ্ছে প্রবলেম, পুলিশ ধরলে অন্যরকম হয়ে যাবে কেস। তো গাইস, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, চলো। বাজার, কিন্তু কি বাজার জানি না। আর এইদিকে মানে কি বলবো, ব্ল্যাকে আমাকে তেল ভরতে হয়, যেটা ব্ল্যাকে তেল ভরি না, প্রবলেম করে গাড়ি, কিন্তু এখানে কোথাও পেট্রোল পাম্প নেই, জ্বালায় পড়ে আমাকে কাটা তেল মারতে হলে 1 লিটার, আবার 115 টাকা করে লিটার এখানে, বলে 120 টাকা করে তেল নেয়, 115 টাকা করে নিচ্ছি, বলে সব জায়গায় 120। তো তেলটা আমার সেরকম লাগলো না, তেলটা একটু ভেজাল মতো লাগলো, যেন মনে হলো ডিজেল মুখ মেশানো। তো ভাই, সেটা রাজবাড়ি, তো ভাই আমার রাজবাড়িতে চলে এসেছি।
এখান থেকে শর্টকাট হতো। বন্ধুরা আমরা এখন কিছু খাবো, এখনো মানে কিছু খাওয়া হয়নি সকালবেলায়, তো এখন টিফিন টিফিন কিছু আলাদা করবো, তারপরে আবার আমরা বেরোবো। চলো রাজবাড়িতে কিছু খাওয়া যাক। ভিড় দেখতে পাচ্ছো তোমরা গাইস? গাইস এই দেখো সব খেতে বসেছি, কিছু বলো। একটা এক্সট্রা হয়ে গেল মনে যেটা কার ওই তো কচু ছেলে ওই তো না না আটটা আমাদের সকালে টিফিন করা হয়ে গেছে, তা আবারও বেরিয়ে পড়েছি। চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। এটা তো এটা 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 কই আইজন কই বিট্টু কই বিট্টু এই জায়গাটা চিনতে পারছো দীপক দা? আমি জায়গাটা চিনতে পারছি, কোনটা বলতো? হ্যাঁ ওই জায়গাটা, এখান থেকে শর্টকাট, আমি ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে গেছি। হ্যাঁ ওই কালকে সেদিনকে আমি ঘুরিয়ে নিয়ে গেছি তোমাদেরকে ওদিক থেকে, ওদিকে মেরে এইখানে এসেছি, এদিক থেকে বলছি যাবো, তা বলে না কাউন্টার যাবে, তো ওদিক থেকে মেরে দিয়েছি, সর্বেরিয়ায় মেরে দিয়ে ভাব করে। শরীরটা পুরো খারাপ হয়ে গেছে দুদিন ধরে, মানে ঘুম নেই কি বলবো। বন্ধুর বিয়ে এসেছিলাম পরশু দিন, বিয়েতে মানে বউভাতে এসেছিলাম, বিয়েতে আসতে পারিনি, ডিউটি ছিল বলে আসতে পারিনি। ভিউ কি বলে ওটা, বউভাতে এসে এমন ভাষা ফাটলাম, মানে বন্ধুদের সাথে মানে পার্টি হচ্ছিল সব কিছু, তো ওই করতে করতে ব্যাস আবার হয়ে গেল একদম ফুল ব্লাস্ট, গল্প শেষ, বিছানায় পড়লো, ব্যাস কোনো ইয়ে নেই। কালকে যে বাড়ি ফিরবো ভেবেছিলাম, বাড়ির কালকে ফিরতে পারিনি, আজকে ফিরছি। ওই ভিউটা দেখো এদিকে, ওই বাসন্তী হাইওয়ে ওটা যাচ্ছে এখানে, হেলমেটটা পরে নে, হেলমেটটা পরে নে। হুট করে এসছে মা দীপক দা, এত লম্বা যে সামনেতে গাড়ি এসে দেখতে পাইনি। হ্যাঁ মানে ওখানে এনজয় ফিনজয় সব কিছু করলাম, তারপরে সকালবেলায় যখন বেরোবো, ঘুম থেকে উঠেছি 5টার সময়, উঠে স্নান মানে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ভাবছি বেরোবো, তা তখন দেখি গাড়ি বার করে দেখি এই প্রবলেম, কে ফিউল বার করে নিয়েছে, ফিউল বার করেছে তো করেছে, একেবারে ট্যাঙ্কি শুকনো করেছে, প্লাস ফিউলের যে পাইপ লাইনটা হয় লাইনটা ট্যাঙ্কি থেকে না খুলে ডাইরেক্ট ইঞ্জিন লাইন থেকে খুলে দিয়েছে, ইঞ্জিন থেকে ওই জায়গাটা খুঁজেই পাচ্ছি না, এতটা প্রবলেমে পড়েছি গাড়ি কি করব। গাড়ির তেল যখন অন করেছি দেখি ব্যাস তেল গাড়ি ইয়ে হচ্ছে না, প্লাস পাইপ ইয়ে তেল ভরেও সমস্যা, লাস্টে আবার ইয়ে করলাম
ওয়াইফ খুঁজে পাচ্ছি না, ইউটিউব দেখলাম সব কিছু দেখলাম কিন্তু কোথাও এই ইয়ে পেলাম না। গাইস তোমাদেরকে দেখাবো হর্ন হন্টেডে, এরকম যদি তোমাদের সাথে কোনো প্রবলেম হয় তাই ভিডিও আমি বানাবো কোনখান থেকে যে কানেক্টেড আছে যে পাইপটা। অনেক অনেক সময় এরকম হতেও পারে, আজকে আমাদের আমার সাথে হয়েছে, কাল তোমাদের সাথে হতেও পারে, কারণ মানুষের তো বিশ্বাস নেই না কে কী করবে না করবে ঠিক নেই। তাই ভিডিওটা আমি করব, তোমাদেরকে দেখাবো ভিডিওটা, ওটা আলাদাভাবে তৈরি করব। বাঁ দিক না সোজা, বাঁ দিকে বাঁ দিকে দাদা, বাঁ দিকে ও এ বাঁ দিকে বাঁ দিকে ও দীপক দা ও দে সোজা হু করে চলে গেছে, তোরা সোজা ঢুকিয়ে দিচ্ছিস এদিকে ঢোক। ভালো তো এই মা মনে করে এখানে তুই আর আমি বাথরুম করি, সব বন্ধুরা পিছনে আছে। এই সাইড গ্রাম সাইড মানে কি বলবো, আমাকে চ্যানেলের নাম লেখ রাখা দরকার ছিল ভিলেজ ব্লগার, বেশিরভাগটা গ্রামের দিকে আসছিল, ভিলেজ ব্লগার দেওয়ার দরকার ছিল, কিন্তু সেখানে কি সুমন ব্লগার, কারণ গ্রামের দিকে আমি বেশি আসি, গ্রামটা আমার বেশি ভালো লাগে গ্রামের দিকে, কলকাতা শহরে অত ঘুরতে ভালো লাগে না। গ্রামের দিকে আসলে একটা মানে আলাদা এনজয়, একটা সেই এনজয়টা কলকাতা শহরের দিকে পাওয়া যায় না। সেই জায়গা মনে পড়ে এই রাস্তা দিয়ে এসেছিলাম, দাঁড়া বলে দিই দীপক দেখে, এই দেখো একবার আমি একে নিয়ে গুগল ম্যাপে এই রাস্তা দিয়ে এসেছি তখন পুরো বর্ষাকালে, এই দেখো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, তো সামনেই পড়বে তাহলে আসো। ডিপার মাছি বোঝে না নাকি, ডিপার মাছি বোঝে না গাড়ি হু করে ঢুকিয়ে দিচ্ছে, ডিপার মাছি তাও ও চলে আসছে। ছাগল দেখো এইসব রাস্তায় মানে গাড়ি জোরে চালানো মানে বিপজ্জনক, কখন কোন দিক থেকে কী উঠে আসবে তার কোনো ঠিক নেই, তারও ক্ষতি হবে নিজেরও ক্ষতি হবে। দেখতে রাস্তার মধ্যে দেখতেই পাচ্ছ কী অবস্থা, সামনে আবার যাচ্ছে গরু, মানে রাস্তার ধারে ধারে সব এই ছাগল ফাগল ভর্তি। সোজা যাবো তো আমরা, এই রাস্তায় ঢুকিনি তো, মা ভুলে গেছি এই রাস্তায় ঢুকিনি মেন কথা। আর বলছি না আমি কক ওই দিক থেকে ম্যাপ অন করেছি কোনখান থেকে, সেই যেখান থেকে মানে এখানে না আসে ওদিক থেকে এসছি তো তখন ম্যাপ অন করেছি, এদিকে ঢুকিনি বলছি না, গুগল ম্যাপ অন করলে আমাকে মানে কি বলবো কি সুন্দর সুন্দর রাস্তা দেখাচ্ছে ধাবনার বাইরে, এই রাস্তাটা আর দেখায় না, এই রাস্তা না ওটা সোজা চলে গেছে, এই রাস্তাটা যেখান থেকে বেরোচ্ছে তো ওখান থেকে সোজা চলে গেছি, তারপর গুগল যেখান থেকে গুলিছি আমি দীপক দেখে বললাম তুমি এখান থেকে তো চেনো তুমি বলছো, তো বলছে না চিনি না, তো ওখান থেকে গুগল ম্যাপ অন করেছি অন্যদিকে, মানে গাইস কি বলবো যে কবার এখানে আসি মানে রাস্তাগুলাই গুগল ম্যাপ যখন অন করি এই রাস্তাগুলো দেখায় না, উল্টো দিকে চলে যায়, ওই রোড ধরে ওদিকে চলে গেছে, ডান দিকতে না বাঁ দিকে বাঁ দিক না না বাঁ দিকের থেকে এই রাস্তা এখান থেকে উঠছে ওখান থেকে আমি ইয়ে হয়েছি, তাই কি বলবো অনেকদিন আসেনি রাস্তা গোলাতেই পারে,
রাস্তা তো আর ছিনে ছিনে রাখা মানে এই বাম্পার ছিল দেখিনি গাইস, কে লাগলো মাগো। ও তো গাইস টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমি ওই ভিডিওটা বানাবো ওই যে প্রবলেমটা আমার হয়েছিল যে গাড়ির তেল মানে পাইপ ইয়েটা যেখান থেকে কার্বোরেটর ওখান থেকে খোলা সেই জায়গার থেকে মানে কীভাবে জয়েন্ট করা থাকে সেটা তোমাদেরকে দেখাবো কীভাবে ইয়ে করেছি। তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, চলো টাটা।